আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আপনাদের সামনে আমি আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। টিউটোরিয়ালটির মূল টপিক হচ্ছে যে আজকে এসএসসি পরীক্ষা দিবে, রেজাল্টটা যে দিবে, আসলেই অনেকে কনফিউজ ছিল যে দিবে কি দিবে না। সো আজকে আমরা যে কথাটি বলতেছি সেটি হচ্ছে আজকে 30 তারিখ, এই 30 তারিখে এসএসসি পরীক্ষার্থীর রেজাল্ট আজকে আউট করা হবে। তবে কোন টাইমে এটা আউট করা হবে এই সম্পর্কে আমি আলোচনা করব, এবং আপনারা নিশ্চিত ধরে নেন আজকে রেজাল্ট আউট করা হবে, যে পাবলিশ করা হবে রেজাল্টটি। এই রেজাল্টটি কোন লিঙ্কে গেলে আপনারা দেখতে পারবেন, সম্পূর্ণ লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং কোন টাইমে এই রেজাল্টটি পাবলিশ করা হবে এই বিষয়ে যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। তো আমরা চলে আসলাম হচ্ছে গুগল ক্রোমে বা মজিলা ফায়ারবক্স একটি ওয়েব ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরে আমরা আসি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। এখানে আপনারা বিভিন্ন ডিভিশনে থাকতে পারেন, যারা যেই ডিভিশনের সেই ডিভিশনের ওয়েবসাইটে ঢুকবেন। যেমন কুমিল্লায় যদি কুমিল্লা বোর্ড হয় তাহলে কুমিল্লা এডুকেশন বোর্ড gov.bd, আবার যদি বরিশাল হয় তাহলে বরিশাল এডুকেশন বোর্ড gov.bd, প্রত্যেকটা ওয়েবসাইটই দেওয়া আছে। তো এখন এখান থেকে দেখেন এই যে যে লেখা আছে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীর প্রতি নির্দেশনাবলী, তো এইখানে যে ফাইলটা দেওয়া হয়েছে এই পিডিএফ ফাইলের মধ্যেই আমরা দেখতে পাবো যে টোটাল কি এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে প্রত্যেকটা বিষয় স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে কোন টাইমে এবং কোন লিঙ্কে একটি আবেদনের সম্পূর্ণ বিষয়গুলো আমরা দেখতে পাবো। সো আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে এখান থেকে চলে গেলাম হচ্ছে যে একটু আগে যেটা ডাউনলোড করেছিলাম সেই নোটিশটি আমরা চলে যাব। তো দেখেন আমরা ফার্স্ট টাইমে চলে আসলাম হচ্ছে এই নোটিশনের মাধ্যমে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা। এটা হচ্ছে ঢাকা বোর্ডের, প্রত্যেকটা বোর্ডই এই নোটিশটা কিন্তু দেওয়া হয়েছে আপনাদের 29 তারিখে এই নোটিশটা প্রোভাইড করা হয়েছে। তো নির্দেশনাবলীর মধ্যে যে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যাট ফার্স্টে 2021 সালে এসএসসি পরীক্ষার্থীর প্রতি নির্দেশনাবলী। তো এখানে আমি আপনাদেরকে এই নোটিশটি পড়ে শোনাচ্ছি যে কোভিড-19 জনিত পরিস্থিতিতে এবছর এসএসসি পরীক্ষা 2021 এর ফল আগামী 30 ডিসেম্বর বেলা 12টায় প্রকাশিত হবে। সংশ্লিষ্ট সকলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি মেনে ফল সংগ্রহ করতে হবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। এখন এখানে যদি আপনি দিনাজপুর বোর্ড থাকেন তাহলে দিনাজপুর বোর্ডের ওয়েবসাইট এখানে লেখা আছে, যেহেতু আমরা ঢাকা বোর্ডের অধীনে সেজন্য আমরা ঢাকা এডুকেশন বোর্ডেই ঢুকে গেলাম। এ রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইএন নং এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। আবার আরেকটা কথা বলে দিচ্ছে, আরেকটা ওয়েবসাইটের কথা বলছে, www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারে। তার মানে এটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য, আর এটা যেটা আছে এটা হচ্ছে ইনস্টিটিউটের জন্য। এরপরে রয়েছে এখানে তৃতীয় নম্বরে যে স্টেপটায় কথা উল্লেখ করা আছে সেটি হচ্ছে পরীক্ষার ফল প্রকাশের জন্য এসএমএস এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করতে পারবেন, এসএসসি বোর্ড অ্যান্ড নেম ফার্স্ট 3 লেটার, রোল ইয়ার টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। সো এখন দেখেন এইখানে যাদের ওয়েবসাইটে ঢুকতে পারবেন না, ধরেন অনেকে এই ওয়েবসাইটে ঢুকতে গেলে বিভিন্ন সমস্যা হবে, কারণ বাংলাদেশে যত স্টুডেন্ট পরীক্ষা দিছে সবগুলো বিষয়ে কিন্তু সবাই কিন্তু এখানে ঢোকার চেষ্টা করবে, তখন একটা ওয়েবসাইটের বিষয় হচ্ছে যে তার কতটুকু লোড নিতে পারবে, এর বেশি কিন্তু লোড নিতে পারবে না। তো তাকে যে লিমিট দেওয়া হয়েছে ওই লিমিট অনুযায়ী এখন দেখা যায় একসাথে 10 লাখ মানুষ এটাকে হিট করলো, সার্ভারে সবাই প্রেস করলো, তখন কিন্তু সার্ভারটা ড্যামেজ হয়ে যাবে এবং ওই সময় এই সার্ভারে কোনো কাজ করবে না। তখন আপনারা একটা বিকল্প পদ্ধতিতে হিসেবে টেলিটকের সিম দিয়ে আপনারা এসএমএসটা করবেন, তাহলে আপনাদের রোলটা তাড়াতাড়ি আসবে, মানে যে রেজাল্টটা চাচ্ছেন সেই রেজাল্টটা তাড়াতাড়ি আসবে। আর যদি আপনারা মনে করেন যে না আমরা ওয়েবসাইটের মাধ্যমে ঢুকবো, তাহলে আপনারা কিন্তু 12টার আগেই, যেমন 11টা বা 10টার দিকে আপনারা এখানে অ্যাড হবেন, যেমন ওই ওয়েবসাইটের এই যে লিঙ্কগুলো দেওয়া আছে এই লিঙ্কে আগে থেকে অ্যাড হয়ে যাবেন, তাহলে আপনাদের ঢুকতে অসুবিধা হবে না। এটা হচ্ছে একটা আমার টপ সিক্রেট একটা বিষয়, সেটা হচ্ছে যে এসএসসি বোর্ড মানে হচ্ছে কি, এসএসসি লিখবেন তারপর আপনার বোর্ড, যদি ঢাকা হয় ঢাকা, দিনাজপুর হলে দিনাজপুর, বরিশাল হলে বরিশাল, মানে বোর্ডের 3 অক্ষর, প্রথম 3 অক্ষর দিতে হবে। এরপর যে আপনার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা রয়েছে ওই রোল নাম্বারটা আপনাকে এন্ট্রি করতে হবে, এবং রোল নাম্বারটা এন্ট্রি করার পরে আপনি পাঠাবেন হচ্ছে 16222
এই নাম্বার, এবং পাসিং ইয়ারও কিন্তু এখানে আছে 2021। তো আপনাদের 21 দিতে হবে, দেওয়ার পরে এটা সেন্ড করলে চলে আসবে। এবং যারা এই বিষয় নিয়ে অনেকে আছেন যাদের রেজাল্ট খারাপ হবে, যেমন অনেকে আছে রেজাল্ট যে প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট কথা ছিল সে রেজাল্ট পাবে না, তারা যদি হয় এরকম যে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করেন, যেটাকে বলা হয় পুরো নিরীক্ষণের জন্য SMS পাঠাতে হয়, সেটা শুরু হবে 31/12, মানে হচ্ছে আগামীকালকে শুরু হবে এবং শেষ হবে 6 তারিখ, তার মানে 7 দিন সময় আপনি পাবেন এই টেলিটকের মাধ্যমে এটা করতে পারবেন। এটার আবার নিয়মটা আপনাদেরকে দেওয়া হবে যে কিভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন, SSC পরীক্ষার যে বোর্ড চ্যালেঞ্জটা সেটা কিভাবে করবেন সেই নিয়মটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, যেহেতু এখনও দেয় নেই। এখানে নিয়মটা আমি জানি কি হবে, যেমন এখানে হবে RSC, মানে হচ্ছে রিকোয়ারমেন্ট SSC রেজাল্টের যে বিষয়টা রয়েছে ওইটা, তো RSC দিয়ে তারপরে বোর্ড পাসিং ইয়ার, এরপর হচ্ছে সাবজেক্ট কোড আসবে, এরপর হচ্ছে 16322 নাম্বার পাঠাতে হবে, এই দ্যাটস এন আপ, আর কিছুই না। তো এখন এই বিষয় নিয়ে আমরা আপনাদেরকে জানালাম, আজকে রেজাল্ট অবশ্যই পাবলিশ করা হবে এবং সবাই সবার আগে দেখতে এই সব ওয়েবসাইটে ভিজিট করুন। তো আজ যাচ্ছি যাচ্ছি না, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমি মোহাম্মদ জামাল হোসেন, এ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, থ্যাংক ইউ।